So we are actually live. Hello everyone. Welcome to our JUGBD virtual meetup. এটাকে আমরা আসলে প্রোগ্রামিং আড্ডা বলি, অনেকটা আমাদের ইনফরমাল সেশনের মতো। সো আমি বজলুর রহমান রোকন, আপনাদের হোস্ট। আজকে আমাদের সঙ্গে প্যানেলিস্ট হিসেবে আছেন অরণ্য আবদুল্লাহ আল মামুন, যিনি হচ্ছে থেরাপ সার্ভিস লিমিটেড এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অ্যান্ড এছাড়াও আমাদের সঙ্গে আছেন একজন স্পেশাল গেস্ট, সায়েম আহমেদ। Sayem bhai, would you like to introduce yourself? Hello everyone. My name is Sayem. I'm currently MobiLab Solutions GmbH name ekta software company te Java software developer hishebe kaj korchi. To Bazlur bhai amake onek adda kotha bolchilo je age adda gulo onek besh interesting hoyeche, to tar kotha shonar pore mone korlam thik ache ekdin thole join kori. উপকৃত হবে। আচ্ছা, একটা জিনিস বলে নেই আসলে, আমাদের অর্ণ ভাই আমাদের অ্যাকচুয়াল মিটআপ যেটা আমরা ফিজিক্যালি করে থাকি সেটার কথা বললেন, তো আমাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল মিটআপটা একটু পোস্টপোন করা হয়েছে, আমাদের একটু ভেনু নিয়ে প্রবলেম হয়েছিল লাস্ট মোমেন্টে। তো হোপফুলি আমরা খুব দ্রুত সেটা রিজলভ করতে পারবো এবং আমরা হোপফুলি নেক্সট মান্থের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যে আমরা হচ্ছে সেই প্রোগ্রামটা আবার শুরু করতে পারবো আর কি। আমরা আমাদের ভার্ট যেটা রিয়েল ফিজিক্যাল মিটআপ, মিটআপ 6.0, সেটা ইনশাআল্লাহ হবে। সো আমরা আসলে আমরা টপিকে চলে যাই, লেটস কাট দ্য চেজ। আমাদের আজকের টপিক হচ্ছে সলিড। আমরা হচ্ছে এর আগের যে মিটআপটা ছিল সেটাতে আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল নিয়ে কথা বলেছি, তো আজকে আমরা চেষ্টা করব ওসিপি অর্থাৎ ওপেন ক্লোজ প্রিন্সিপাল নিয়ে কথা বলার জন্য। তো আমি আসলে শুরুতে মেইন আইডিয়াটা একটু বলি যে ওসিপি আসলে কি। ওসিপি আসলে মেইন আইডিয়াটা হচ্ছে ওসিপি ইলাবোরেশনটা যদি আমরা দেখি, ওপেন ক্লোজ প্রিন্সিপাল, অর্থাৎ কোন আমরা যখন কোড লিখি তখন আমরা দেখি যে অনেক মাল্টি অনেক ধরনের ক্লাস লিখি এবং ক্লাসের মধ্যে অনেক ধরনের বিহেভিয়ার থাকে এবং ইভেন অনেক ধরনের মডিউল লিখি। তো আইডিয়াটা হচ্ছে আমরা যখন একবার ক্লাস লিখে ফেলবো তো নেক্সট টাইম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেসটা হচ্ছে এভার চেঞ্জিং প্রসেস, নতুন রিকোয়ারমেন্ট অলওয়েজ আসে, নতুন ধরনের রিকোয়ারমেন্ট যাতে আমরা হচ্ছে আমাদের এক্সিস্টিং সিস্টেমের মধ্যে অ্যাড করতে পারি সেই ফেসিলিটি যেটা থাকতে হবে, অর্থাৎ আমরা অলওয়েজ নতুন রিকোয়ারমেন্ট আমাদের ওল্ড রিকোয়ারমেন্টের মধ্যে অ্যাড করতে পারবো। কিন্তু শর্ত একটা আছে, সেটা হচ্ছে আমাদের আগের এক্সিস্টিং ফিচার গুলাকে ব্রেক করবো না, অর্থাৎ আগের এক্সিস্টিং ফিচার যেটা আছে সেটাকে আমরা হচ্ছে লাইক ওপেন হার্ট সার্জারি করে খুলে ক্লাস খুলে সেখানে বিহেভিয়ার ইনজেক্ট করবো না, বরং সেটাকে এক্সটেন্ড করবো অনেকটা হচ্ছে। যেমন হচ্ছে আমরা যদি রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই, আমরা যদি হচ্ছে সেটা কি বলে একটা কম্পিউটার অলরেডি বানানো আছে, এখন যদি আমরা কম্পিউটারের ভিতরে নতুন একটা সফটওয়্যার অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে কম্পিউটার খুলে বা নতুন একটা কিছু ইন্টারফেস করতে চাই, সেটা যেন কম্পিউটার খুলে সবকিছু চেঞ্জ করে আবার হচ্ছে অ্যাড করতে না হয়, আমরা জাস্ট এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ একটা ইউএসবি মাইক্রোস্কোপ সরি ইউএসবি প্লাগিং করে আমরা হচ্ছে নতুন জিনিসপত্র নতুন একটা বিহেভিয়ার আনতে পারি, সর্ট অফ এরকম আইডিয়া। সাইন ভাই, আপনি কিছু অ্যাড করতে চান এই বিহেভিয়ারের সঙ্গে? অবশ্যই, ওপেন ক্লোজ প্রিন্সিপাল বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে মেইনলি সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা জিনিসই কেবলমাত্র সবসময় কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে চেঞ্জ, অ্যান্ড বাকি সব কিছুই চেঞ্জ হয়। সো একটা সফটওয়্যার যখন আমরা ডেভেলপ করা শুরু করি বা একটা অ্যাপ্লিকেশন যখন আমরা কাজ করা শুরু করি তখন মোটামুটি ধরে নেওয়াই যায় যে এক সপ্তাহ বা ধরো এক মাস বা দেড় মাস পর গিয়ে সেটার যে ইনিশিয়াল রিকোয়ারমেন্ট থাকে হয়তো এক মাস বা দুই মাস বা কোনো কোনো দেখা যায় আর্লি বা কোনো কোনো সফটওয়্যার প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে একদম মাঝখানে এসে রিকোয়ারমেন্টের কিছু না কিছু চেঞ্জ হয়। যদি চেঞ্জ নাও হয় তাহলেও একটা সফটওয়্যার যখন একটা প্রথম ভার্সন রিলিজ হয় এর পরবর্তীতে যখন হচ্ছে সেখানে নতুন নতুন ফিচার অ্যাড করতে হয়, বিকজ বিজনেসে টিকে থাকতে হলে একটা সফটওয়্যারকে কন্টিনিউসলি ইভলভ হতেই হয়, তো তখন যদি আমরা এখানে নতুন নতুন ফিচার অ্যাড করতে হয় তখন দেখা যায় যে অনেক পুরানো রিকোয়ারমেন্ট বা অনেক পুরানো কোড আমাদেরকে অনেক সময় চেঞ্জ করতে হয়। আমরা বলি যে এই ধরনের চেঞ্জগুলো সাধারণত অ্যাভয়েড করা উচিত, কারণ হচ্ছে যে একটা একটা ক্লাস, ফর এক্সাম্পল জাভার ক্ষেত্রে যে আমরা ক্লাসগুলো ডেভেলপ করি, একটা ক্লাসের
মধ্যে যে বিহেভিয়ার গুলো ইমপ্লিমেন্ট করা থাকে, সাধারণত দেখা যায় যে মাঝে মাঝে বেশিরভাগ সময় দেখা যায় যে এই একটা ক্লাস একটা বিহেভিয়ারের উপর মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট থাকে। মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট বলতে চিন্তা করতে পারেন হচ্ছে মোর দ্যান ওয়ান ক্লাস ডিপেন্ডেন্ট থাকে। তো হয়তো দেখা যায় যে এই যে ডিপেন্ডেন্ট ক্লাসগুলো আছে সেগুলোর মধ্যে একটাতে আপনি একটা নতুন ফিচার অ্যাড করতে চাচ্ছেন, সেজন্য ধরেন ক্লাস এ অ্যান্ড বি, ক্লাস এ এর বিহেভিয়ারের উপর ক্লাস বি ডিপেন্ডেন্ট, ক্লাস বি ডিপেন্ড করে, অ্যান্ড ক্লাস এ এর বিহেভিয়ারের উপর আরো তিনটা ক্লাস আছে ধরেন সি ডি, এরা সবাই হচ্ছে ক্লাস এ এর একটা পার্টিকুলার মেথড, মেথডের নাম এফ আর এম যেমন একটা ধরে নেন, তো এটা এই মেথড ইমপ্লিমেন্টেশনের উপর ওই ক্লাসগুলো ডিপেন্ড করে। এখন কোনো একটা নতুন ফিচার অ্যাড করতে হবে আমাকে ক্লাস বিতে, যে জন্য দেখা যায় যে ক্লাস এর যে এক্সিস্টিং বিহেভিয়ার আছে সেটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো যদি আমরা ওটা চেঞ্জ করি সে সাথে দেখা যায় যে সি অ্যান্ড ডি ওটা তো গিয়ে এফেক্ট করে, আমরা তখন বলি যে আমাদের যে নতুন বিহেভিয়ার অ্যাড করতে হচ্ছে সেজন্য আমাদের এক্সিস্টিং ক্লাসগুলোকে চেঞ্জ করতে হচ্ছে। যখন এটা করি তখন এই যে ডিপেন্ডেন্সি আছে যে বির বিতে ফিচারটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদেরকে সি অ্যান্ড ডিতে এফেক্ট পড়তে হচ্ছে, এবং সি অ্যান্ড ডিকেও আমাকে সেই চেঞ্জের অনুসারে আবার রিডিজাইন করতে হচ্ছে। এই ধরনের বাবলিং ইফেক্টটা অনেক বেশি দেখা যায়। যদি আমরা ওপেন সোর্স প্রিন্সিপাল ফলো করে আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার চেষ্টা করি তাহলে হচ্ছে এই ধরনের বাবলিং ইফেক্টটা অনেক কম হয় যখন আমাদের নতুন বিহেভিয়ার অ্যাড করতে হয়। ওকে, সো আই থিঙ্ক আইডিয়াটা আসলে ক্লিয়ার হয়েছে অনেকের কাছে, যে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আমরা একটা সফটওয়্যার কম্পোনেন্ট আমরা যখন লিখবো ফার্স্ট লিখবো সেটাকে হচ্ছে আমরা টু সার্টেন ডিগ্রি একটু রেস্ট্রিকটিভ করবো, যে এটা হচ্ছে একটা বিহেভিয়ার আমরা অ্যাচিভ করছি, তো হচ্ছে এটাকে আমরা নতুন একটা বিহেভিয়ার অ্যাচিভ করার জন্য আগের জিনিসটাকে আমরা হচ্ছে মানে এডিট করবো না, মডিফিকেশন করতে দিব না আর কি। এটা হচ্ছে মূল আইডিয়া। আচ্ছা ঠিক আছে, তো আমি হচ্ছে একটা এক্সাম্পলের কথা চিন্তা করতেছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলে আমরা সবাই প্রায় একটা প্রজেক্ট করি, সেটা হচ্ছে মানে আমি অনেক কি করতে দেখি সেটা হচ্ছে একটা স্মার্ট হোম সিস্টেম ডিজাইন করা, যে একটা বাসার মধ্যে অনেক স্মার্ট ডিভাইসেস থাকবে, যে ডিভাইসগুলো একটা কমন সার্ভারের সাথে কানেক্টেড হবে এবং সেই ডিভাইসগুলো থেকে ওই কমন সার্ভারের সাথে কমিউনিকেশন হবে, বিভিন্ন রকম ডাটা আপডেট হবে, তাদের বিভিন্ন রকম রিডিং ও স্ট্যাটাস আপডেটগুলো একটা কমন ডিসপ্লেতে পড়া যাবে, একটা কমন সার্ভার থেকে সেই প্রত্যেকটা ডিভাইসকে কন্ট্রোল করা যাবে, সো এরকম আর কি। তো এরকম একটা রাফ ড্রাফট ভার্সন ওই সফটওয়্যারে আমরা একটা এভাবে চিন্তা করতে পারি। তো আমি কি আমার স্ক্রিনটা শেয়ার দিব? হ্যাঁ শিওর শিওর, ঠিক আছে আমি দেখি আমার স্ক্রিনটা শেয়ার দেওয়ার চেষ্টা করি। আমি আমার স্ক্রিনটা স্টপ করলাম, শেয়ার করার চেষ্টা কর। দেখা যাচ্ছে? আমার হাতে যেহেতু আমি নরমালি মাউস হুইল দিয়ে করি আর কি। আচ্ছা, মাউস হুইল দিয়ে কাজ করার কথা, আমার মাউসটা ব্যাটারি শেষ হয়ে গেছে আনফরচুনেটলি। দাঁড়া আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার স্ক্রিনের রেজলিউশনটা ডিরেক্টলি বাড়াই দিই। হ্যাঁ ওকে, যদি আমার এখন কি একটু বড় হয়েছে? আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা হোম কন্ট্রোলার, সাধারণত সবাই হচ্ছে দেখা যায় যে MVC প্যাটার্ন ফলো করে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করে, তো প্রায়
ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই একটা কন্ট্রোলার থাকে, যে কন্ট্রোলারের মধ্যে সাধারণত এক্সটার্নাল সোর্স থেকে কিছু ডেটা আসে, এবং যে ডেটাগুলো হচ্ছে আমরা আমাদের যে আন্ডারলাইং লেয়ার থাকে লাইক ডোমেইন আর সার্ভিস লেয়ার, সেই লেয়ার বেস লেয়ারগুলোর কাছে ফরওয়ার্ড করে দিই, অ্যান্ড সেই অনুযায়ী হচ্ছে আমরা সেই বিজনেসগুলো হ্যান্ডেল করি। সো এখানে আমার একটা হোম কন্ট্রোলার একটা ক্লাস, এই ক্লাসে আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে আপডেট ডিসপ্লে। আমরা ধরে নিই যে এই মেথডটা বিভিন্ন রকম স্মার্ট ডিভাইস এই মেথডটা কিভাবে কল করতে হয় সেটা জানে, এবং তারা যখন এই মেথডটা কল করে তখন সেই মেথডটার মধ্যে তারা একটা টাইপ, মানে তাদের যে যে ডিভাইসটা কল করতেছে সেই ডিভাইসের টাইপটা কি সেটা তারা পাস করে, এবং একই সাথে ওই ডিভাইসে একটা কারেন্ট রিডিং, ধরলাম একটা যে কোনো নর্মাল স্ট্যাটাস ভ্যালু লাইক তাদের কারেন্ট টেম্পারেচার কত, একটা সিম্পল ইন্টিজার ভ্যালু এটা পাস করে। তো আমার এই কন্ট্রোল মেথড যেটা করতেছে সেটা হচ্ছে সে চেক করে দেখতেছে যে এই যে টাইপ যেটা আসছে সেই টাইপটা কি, এই টাইপটা যদি হয় কফি তাহলে এই মেথডটাকে আমাদের যে রুমের বাসার যে স্মার্ট কফি মেকার আছে সেই কফি মেকার এই মেথডটা কল করছে। সো আমাদের হচ্ছে সেইটার জন্য রিলেটেড একটা ক্লাস ধরলাম আমরা ক্রিয়েট করি এখানে, হচ্ছে কফি কন কফি কন্ট্রোলার, সেই কফি কন্ট্রোলারের মধ্যে একটা করি সেটা হচ্ছে আপডেট উইথ ভ্যালু, আপডেট উইথ ভ্যালু এই ক্লাসের এই মেথডটা জানে যে কিভাবে যে সেন্ট্রাল সার্ভার বা সেন্ট্রাল স্ক্রিন আছে সেই সেন্ট্রাল স্ক্রিনের কারেন্ট রিডিংটা এই নিউ ভ্যালুটা দিয়ে আপডেট করতে হয়। আপডেট সেন্ট্রাল স্ক্রিন অ্যান্ড যদি আমার টাইপ হয় মাইক্রোওয়েভ তাহলে এই মেথডটা কল করছে হচ্ছে আমার যে মাইক্রোওয়েভ ওভেন আছে বাসায় সেই মেথড সেই মাইক্রোওয়েভ ওভেনটা, অ্যান্ড দেন সেটার জন্য আমরা একটা আলাদা ক্লাস ডিক্লেয়ার করি মাইক্রোওয়েভ ওভেন কন্ট্রোলার, অ্যান্ড সেটাতেও আমরা একইভাবে সমস্যা হচ্ছে যে আমার যে এই হোম কন্ট্রোলারটা আছে এই হোম কন্ট্রোলারটা হচ্ছে ওসিপি ফলো করে না। ফর এক্সাম্পল আমি যদি আমার বাসায় একটা নতুন স্মার্ট রেফ্রিজারেটর কিনি 2-3 মাস পরে, এবং আমার যদি সফটওয়্যারটাকে আবার আপডেট করতে হয় যে আমার এই সেন্ট্রাল স্ক্রিনে ওই রেফ্রিজারেটর কয়েন টেম্পারেচার কত সেটাও দেখাবে, আমাকে যেটা করতে হবে এই ক্লাসে এখানে আসতে হবে, এসে আরেকটা ইফ এফ এলস ব্লক বসাইতে হবে এভাবে, আমাকে কোড লিখতে হবে যে ফ্রিজ, এখানে নতুন একটা ক্লাস ডিক্লেয়ার করে সেখানে আমাকে একটা হ্যালো আমার এই ক্লাসটা এই ওপেন ক্লোজ প্রিন্সিপাল ফলো করতেছে না, আমার এই ক্লাসটা ওপেন এভরি টাইম আমাকে একটা নিউ ডিভাইস বাসায় আসে আমাকে হচ্ছে এই ক্লাসটা ওপেন করে এখানে একটা করে নতুন ইফ এলস ব্লক বসাতে হবে, এনে করতে হবে। সমস্যা হচ্ছে যে এটা একটা খুবই সিম্পল এক্সাম্পল, সো এই হোম কন্ট্রোলারের উপর আর আর অন্য কোনো ক্লাসে কোনো ডিপেন্ডেন্সি নাই, যে কারণে হচ্ছে কমপ্লেক্সিটিটা বোঝা যাচ্ছে না। চিন্তা করেন যেটা হচ্ছে একটা একটা বিশাল বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো ক্লাস আছে লাইক থাউজেন্ডস অফ ক্লাস, ইয়া এখন ও প্রফেসর সেরকম একটা অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ক্রুশাল ক্লাস যেই হোম, ফর এক্সাম্পল চিন্তা করেন এই ক্লাসটা হচ্ছে একটা ক্রুশাল ক্লাস এবং এই ক্লাসটার উপর আরো 4-5টা ক্লাস ডিপেন্ডেন্ট আছে, 4-5টা ক্লাস থেকে এই ক্লাসের এই আপডেট ডিসপ্লে মেথডটা কল হয়। এখন ওই 4-5টা ক্লাসের মধ্যে কোন একটা ক্লাসের জন্য একটু ডিফারেন্ট বিহেভিয়ার যদি লাগে এবং সেটার জন্য যদি আমাদের এই মেথডটা চেঞ্জ করতে হয় ওই চেঞ্জের এফেক্টটা যে অন্য ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর উপরেও গিয়ে পড়বে। এর ফলে যেটা হয় যে একটা স্পেশাল টাইপ অফ বাগ, সফটওয়্যারের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ বাগ দেখা দেওয়ার পসিবিলিটি অনেক বাড়ে, এই স্পেশাল টাইপটাকে বলা হয় হচ্ছে ওয়াক এ মোল। এটা একটা গেম আছে যে একটা এক গেম টাইপটা হচ্ছে এরকম যে একটা বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে থেকে অনেকগুলো মাটি খুঁড়ে যারা তাদেরকে কি বলে ইঁদুরের মতো কিছু একটা, হ্যাঁ তো ওরা একটা করে মাথা বের করে এবং গেমের উদ্দেশ্য হচ্ছে যে হাতুড়ি দিয়ে মাথা বাড়ি দিতে হয়, যখনই একটা মাথা বাড়ি দেয় দেখা যায় আরেক গর্ত থেকে আরেকটা উঠে,
আবার উঠে গিয়ে বাড়িতে, যেখানে ওঠে বাড়িতে আরেক বস্তা থেকে আরেকটা ওঠে। তো ব্যাপারটা হয়েছে এরকম যে একটা বাগ এক জায়গায় ক্রিয়েট হয়, ওটাকে সলভ করতে গেলে দেখা যায় যে আরেক জায়গায় এটার জন্য আরেকটা বাগ ক্রিয়েট হয়েছে। তো এইভাবে হচ্ছে এই হোয়াটএমও বাগ বিহেভিয়ারটা বেশ, এবং এই ধরনের বাগ গুলো ফিক্স করা খুবই খুবই পেইন, খুবই পেইন। সফটওয়্যার যদি বড় হয়, ডিপেন্ডেন্সি যদি অনেক বেশি হয়, তাহলে প্রত্যেকটা ডিপেন্ডেন্সিকে স্যাটিসফাই করে একটা সেন্ট্রাল ক্লাসে একটা নতুন বিহেভিয়ার ইমপ্লিমেন্ট করা ইজ মাচ ইজ ওয়ে ওয়ে ডিফিকাল্ট। একটা অল্টারনেট ডিজাইন যেটা হতে পারে, যে আমরা যদি ওসিপির কথা চিন্তা করি, তাহলে আমরা একটা দেখতে পারি যেটা, সেটা হচ্ছে এই যে এই কফি কন্ট্রোলার আছে, এই কফি কন্ট্রোলের মধ্যে কমন মেথড আছে একটা আপডেট উইথ ভ্যালু। এই যে মাইক্রোওয়েভ ওভেন কন্ট্রোলার আছে, সেটার মধ্যে একটা কমন মেথড আছে আপডেট উইথ ভ্যালু। সো আমরা যেটা করতে পারি, আমরা যদি এখানে ওসিপি ফলো করতে হয়, আমরা এখান থেকে একটা কমন ইন্টারফেস এক্সট্রাক্ট করতে পারি। সেই ইন্টারফেসটা মক দিতে পারি হচ্ছে ডিসপ্লে আপডেটার, and a display updater এই ইন্টারফেসটা ক্রিয়েট করলাম, যেটার মধ্যে থাকবে সিম্পলি একটা মেথড, সেটা হচ্ছে আপডেট উইথ ভ্যালু। পাবলিক ইজ নট নিডেড হিয়ার দেন। এখন এই কপি কন্ট্রোলার মেথডটাকে যদি আমরা ওটা থেকে ইনহেরিট করি আমার ডিসপ্লে আপডেটার, এন্ড মাইক্রোওয়েভ ওভেন কন্ট্রোলারটা যদি আমরা ওখান থেকে ইনহেরিট করি, এন্ড আমার হোম কন্ট্রোলার, এই হোম কন্ট্রোলারের মধ্যে যদি আমার একটা লিস্ট থাকে, এই লিস্টটাতে থাকবে হচ্ছে আমার বাসায় যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে করেসপন্ডিং ডিসপ্লে আপডেটার। আপাতত আমরা জাস্ট যেটা করতে পারি, জাস্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। হ্যাঁ, নিউ add new profit controller urban controller and r or no এখানে আসলে list হবে না, এখানে আসলে লাগবে map, লাগবে হচ্ছে ম্যাপ, হ্যাশ ম্যাপ। ওকে, আপনি শুধু টাইপ করতে পারি উইথ টাইপ, ইয়া কফি, রাইট, ওকে। নাও আমরা হচ্ছে এটা কথা ভুলে যেতে পারি, যেটা করতে পারি এখন ডিসপ্লে আপডেটার্স গেট টাইপ ডট, তো আমাদের এই মেথডটা এখন আর নতুন 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 যতই ডিভাইস অ্যাড করি না কেন, সেই জন্য আমাদেরকে এই মেথডটার কোনো চেঞ্জ করার দরকার পড়বে না। আমাদের জাস্ট এটা করতে হবে, আমি যদি ফিড অ্যাড করি এখন, জাস্ট আমাকে এখানে একটা নতুন টাইপ ইমপ্লিমেন্ট করতে হবে, ফিড কন্ট্রোলার উইচ ইমপ্লিমেন্টস ডিসপ্লে আপডেটার, এন্ড দেন আমাকে এখানে এসে জাস্ট নতুন একটা অ্যাড করতে হবে পেজ পেজ কন্ট্রোলার। এখন প্রশ্ন আসতে পারে যে আমার কনস্ট্রাক্টর কি হলো, আমার কনস্ট্রাক্টর তো আমার খালি চেঞ্জ করতে হচ্ছে, নতুন একটা ডিভাইস অ্যাড করি, কনস্ট্রাক্টরটা ওপেন করি, এখানে একটা করে নতুন ইনিশিয়ালাইজেশন অ্যাড করতে হবে, তাই না? এটার একটা সলিউশন হতে পারে যেটা, সেটা হচ্ছে এই যে লিস্ট অফ যে ডিসপ্লে আপডেটার আছে, এটাকে আমরা পুরোপুরি এক্সটার্নালাইজ করে নিতে পারি। সেটা আমরা ইজিলি করতে পারি স্প্রিং দিয়ে। আমরা যদি স্প্রিং ইউজ করি, অ্যান্ড মোস্ট অফ দ্য কমপ্লেক্স জাভা অ্যাপ্লিকেশনে সাধারণত ডিপেন্ডেন্সি ইনজেকশন বা আইওসি কন্টেইনার যেটা বলে, আইওসি কন্টেইনারগুলো সাধারণত এই জন্য খুব ভালো
can I say, sort of like a must needed tool হয়ে গেছে ইদানিং। আমি যদি স্প্রিং ইউজ করি তাহলে এই যে ডিসপ্লে অ্যাডাপ্টারটা আছে এই ডিসপ্লে অ্যাডাপ্টারটাকে আমি এই ক্লাসের বাহিরে পুরোপুরি ইনিশিয়ালাইজ করতে পারি। আইডিয়াটা হচ্ছে এরকম যে আমার একটা কনফিগারেশন ক্লাস থাকে এখানে এবং সেই কনফিগারেশনের মধ্যে একটা অ্যানোটেশন sort of like this annotation being used করে আমরা বলতে পারি যে এই একটা মেথড ডিক্লেয়ার করতে পারি সেই মেথডটা আমাকে একটা and এই পুরো যে ইনিশিয়ালাইজেশনের যে ব্যাপারটা আছে সেই ইনিশিয়ালাইজেশনের ব্যাপারটা আমরা এই কনস্ট্রাক্টর থেকে মুভ করে এখানে নিয়ে আসতে পারি and and আমার এখানে আমি জাস্ট এটা করব সেটা হচ্ছে এভাবেই আমি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব জাস্ট এখানে আমি একটা অ্যাডিশনাল অ্যানোটেশন অ্যাড করতে পারি সেটা হচ্ছে অটো ওয়ার্ড হ্যাঁ আর একটা যেটা করতে পারি সাধারণত একটা সাইড নোট সেটা হচ্ছে যে ফিল্ড ইনজেকশন সাধারণত খুব বাজে জিনিস কারণ একজন যখন স্প্রিং এ ফিল্ড ইনজেকশন শুরু করে তখন একটা ক্লাসের ডিপেন্ডেন্সি দেখা যায় যে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে লোকজন একটার পর একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতেই থাকে করতেই থাকে সাধারণত যদি দেখা যায় যে একটা ক্লাসে তিনটা বা চারটা বেশি তিনটা সাধারণত তিনটা তিনটা বা চারটা বেশি ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় তাহলে এটা একটা সাইন যে ক্লাসটা একটা গড অবজেক্ট হয়ে যাচ্ছে গড অবজেক্ট মানে হচ্ছে ওই ক্লাসের রেসপন্সিবিলিটি বা ডিপেন্ডেন্সি অনেক বেড়ে যাচ্ছে এই ধরনের অবজেক্টকে ভবিষ্যতে চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং এই ধরনের অবজেক্টকে ইউনিট টেস্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ এজন্য লোকজন যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে অলওয়েজ নট ফিল্ড ইনজেকশন অর সেন্সেশন অলওয়েজ কনস্ট্রাকশন ইনজেকশন ইউজ করতে পারে সো কনস্ট্রাকশন ইনজেকশন ইউজ করলে আমি সাধারণত ইনজেক্টটাই প্রেফার করি কারণ সেক্ষেত্রে হচ্ছে এটাতে আমার স্প্রিং কম্প্যাটিবিলিটি থাকে আমার জাভাই কম্প্যাটিবিলিটি থাকে যখন আমি একটা ইনজেক্ট ইউজ করব এখানে আমি হচ্ছে আর্গুমেন্ট হিসেবে একটা ম্যাপ স্পেসিফাই করে দিতে পারি অপারেটর and spring হচ্ছে তখন অটোমেটিক্যালি the spring framework অটোমেটিক্যালি এই মেথডটা যে ডিসপ্লে বেটা ম্যাপ আছে এটা অ্যাপ্লিকেশন ইনিশিয়ালাইজেশনের সময় এই মেথডটা কল করবে কল করে এই ক্লাসটা পপুলেট করবে পপুলেট করে সেই ক্লাসটার সেই অবজেক্টটার ইনস্ট্যান্সটাকে এখানে সাব ক্লাস করে দিবে আমি জাস্ট সেটাকে আমার এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে সেট করে রেখে দিতে পারি এন্ড দ্যাটস ইট প্রশ্ন করতে পারেন আমাকে তাহলে হ্যাঁ আমি তো প্রশ্ন একটা আসতে পারে যেটা আমি তো এই জায়গা থেকে কোডটা সরাই নিয়ে আমি জাস্ট এই জায়গায় নিয়ে আসলাম লাভ কি হলো এই কোডটা হচ্ছে কনফিগারেশন কোড এটা হচ্ছে আমার বিজনেস লজিকের সাথে কোনো রিলেশন নাই আমি এই ইনজেকশনটা বা এই কনফিগারেশনটা জাভা কোড দিয়ে না করে আমি এক্সএমএল ফাইল দিয়ে করতে পারি হ্যাঁ মেইন কথা হচ্ছে যে আমার কোড এবং কনফিগারেশন দুটো সম্পূর্ণ আলাদা সো আমি যদি এখন নতুন একটা ফিচ কন্ট্রোল অ্যাড করতে চাই এবং আমি এটা ইজিলি একটা এক্সএমএল ফাইল দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি আমি জাস্ট এক্সএমএল ফাইলে একটা নতুন লাইন অ্যাড করব যে ফিচ উইথ ফিচ কন্ট্রোলার এন্ড দ্যাটস ইট সো আমার এখন যে হোম কন্ট্রোলারে যে হোম কন্ট্রোলার যেটা আছে সেটা হচ্ছে এখন আমি বলতে পারি যে আমার হচ্ছে ওসিপি কমপ্লায়েন্ট আমার যদি নতুন একটা ডিভাইস ভবিষ্যতে অ্যাড করতে হয় আমার হচ্ছে এখানে কোনো কন্ট্রোলস করতে হবে না রকম তুমি কিছু বলতেছিলা আচ্ছা আমি যেটা বলছিলাম হচ্ছে আমাদের অডিয়েন্স অনেকে হয়তো আপনার হচ্ছে এই আইওসি যেটা কন্টেইনার আমরা স্প্রিং ফ্রেমওয়ার্ক যে টপিকটা নিয়ে কথা এই মুহূর্তে বলছি এটা হয়তো অনেকে জেনে থাকবে না তো আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের ফিউচার কোনো কোনো একটা মিটআপে আমরা হয়তো ডেফিনেটলি আইওসি নিয়ে বা আইওসি যেটা আমরা যেটা বলি ইনভার্সন অফ কন্ট্রোল বা ডিপেন্ডেন্সি ইনজেকশন স্প্রিং এর যেটা হার্ড স্প্রিং ফ্রেমওয়ার্কের সেটা নিয়ে আলোচনা করব ডেফিনেটলি সেক্ষেত্রে একটা অপশন থাকতে পারে এখানে এখানে একটা অপশন আছে যেটা সেটা হচ্ছে এখানে একটা যেহেতু আমার এই যে ইমপ্লিমেন্টেশন গুলো আছে এই ইমপ্লিমেন্ট ডিসপ্লে আপডেটের যে ইমপ্লিমেন্টেশন গুলো আছে আমি ধরে নিতে পারি যে হচ্ছে এগুলো হচ্ছে স্টেটলেস যদি স্টেটলেস হয় তাহলে আমি এটাকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে পারি অর স্ট্যাটিক হিসেবে না ডিক্লেয়ার করেও আমি জাস্ট সিম্পলি এটাকে এভাবে রেখে দিতে পারি আর আমি একটা স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লকে রাখতে পারি ইভেন যদি স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লকে নাও রাখি ইভেন যদি আমি কনস্ট্রাক্টরের মধ্যে রাখি তাও আমি আর্গু করব হচ্ছে যে এটা হচ্ছে
little bit better than আমার আগের ওই if else check. Yeah, কেন little bit better? কারণ আমি যে if else check ছিল আমার আগে সেটা হচ্ছে এরকম if that then call that one else if and এরকম অনেকগুলো যে else if block ছিল এটা থেকে এই ডিজাইনটা অনেক বেটার যদিও আমার এই কোডগুলো কনস্ট্রাক্টরের মধ্যে আছে কারণ হচ্ছে যখন আমি আমার এই আপডেট ডিসপ্লে মেথডটাকে ইউনিট টেস্টিং করতে যাব এবং আমি যদি শিওর হতে চাই যে আমার প্রত্যেকটা বিজনেস লজিক আমি ইউনিট টেস্ট দিয়ে কভার যেটাকে হচ্ছে সেই ভাষা বলে কভারেজ রিপোর্ট ইয়া যে আমার যে বিজনেস লজিকগুলো আছে সেটা যদি আমার 100% কভারেজ আমি চাই তাহলে আমাকে এই প্রত্যেকটা ইফ এলস ব্রাঞ্চের জন্য চিন্তা করে 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 ইউনিট টেস্ট লিখতে হবে এবং এই কাজটা খুবই কঠিন আমার একটা মেথডের মধ্যে যদি অনেকগুলো ইফ এলস ব্লক থাকে এবং প্রত্যেকটা ইফ এলস ব্লকের এক্সিকিউশন পাথ কভার করে এরকম ইউনিট টেস্ট লিখে সেগুলোর এগেইনস্টে কভারেজ দেওয়াটা খুবই কঠিন এটার থেকে সিম্পলি একটা মেথড যে মেথডের মধ্যে সিম্পলি একটা লাইন আছে যেটা হচ্ছে একটা ম্যাপ থেকে একটা ভ্যালু বের করতেছে এবং সেটার একটা একটা ভ্যালু কল করতেছে তাহলে আমার সেই বিজনেস লজিকগুলো টেস্ট করা মাচ ইজিয়ার কারণ হচ্ছে আমি ইজিলি একটা হোম কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট করে আমি হচ্ছে ইজিলি এই মেথডগুলোকে টেস্ট করতে পারবো এবং আমার যে প্রত্যেকটা আলাদা আলাদা বিজনেস লজিক আছে যে আপডেট উইথ ভ্যালু অনেকে আবার যেটা করে সেটা হচ্ছে এই যে আমরা যেমন আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করছি ফিজ কন্ট্রোলার কফি কন্ট্রোলার অ্যান্ড ফিজ মাইক্রোওয়েভ কন্ট্রোলার অনেকে যেটা করে এরকম ক্লাস ক্রিয়েট না করে সিম্পলি এই জায়গাতেই এভাবে ইয়ে করে মানে ইফ এলস ব্লক দিয়ে এভাবে ইমপ্লিমেন্টেশনটা শুরু করে দেয় এক্ষেত্রে সেটা আরো কমপ্লেক্স হয়ে যায় আচ্ছা এখানে একটা কোশ্চেন করি আমাদের বিগিনাররা অনেকেই হয়তো কনফিউজড হবে সেটা হচ্ছে স্ট্যাটিক ব্লক কি আসলে স্ট্যাটিক ব্লকের আসলে ইউজ কেসটা কি আমাদের জাভার পারসপেক্টিভ থেকে স্ট্যাটিক ব্লকটা আমি আসলে আমি আমি রিয়েল লাইফে আমি কখনোই ইউজ করি নাই সত্যি কথা বলতে যেটা বা স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লকটা সাধারণত ইউজ করা হয় যে আমার যে ক্লাসের যদি কোনো স্ট্যাটিক মেম্বার থাকে যেটা চাই হচ্ছে আমি ইউজ করার আগে সেটা ইনিশিয়ালাইজ অবস্থায় যাক তখন হচ্ছে আমি একটা স্ট্যাটিক ইনিশিয়ালাইজ ব্লক ডিক্লেয়ার করতে পারি লাইক আমার এখানে একটা স্ট্যাটিক লিস্ট স্ট্রিং আছে এখন আমি চাই যে আমার ক্লাস ইনিশিয়ালাইজ হওয়ার সাথে সাথে এই সাম ভ্যালুজ যে আছে এই যে লিস্টটা আছে সেই লিস্টটাতে ইনিশিয়ালাইজ হয়ে কিছু ভ্যালু যাক সেটাকে আমি হচ্ছে স্ট্যাটিক ইনিশিয়ালাইজের স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লকের মধ্যে ইনিশিয়ালাইজ করতে পারি এন্ড তো যখন যদি আমরা ইনিশিয়ালাইজ করি তাহলে জেভিএম গ্যারান্টি দেয় যে যখন আমার এই ক্লাসটা জেভিএম এর সাধারণত জাভা কিভাবে ক্লাস লোড করে যে যখন আমার অ্যাপ্লিকেশন স্টার্ট হয় তখন প্রত্যেকটা ক্লাস লোড করার জন্য একটা স্পেশাল টাইপ অফ ক্লাস বলতে পারি ক্লাস বলতে পারি থাকে সেটাকে বলে ক্লাস লোডার তো জেভিএম এর যে ক্লাস লোডার কম্পোনেন্ট থাকে সে যখন ক্লাস লোড করে তখন স্ট্যাটিক ব্লকটা অলওয়েজ এক্সিকিউট হবে সো আমাদের যদি কোনো একটা ইনিশিয়ালাইজেশন করতে হয় তাহলে হচ্ছে আমরা অর্থাৎ একটা ক্লাসের মধ্যে যদি কোনো স্ট্যাটিক ব্লক থাকে ফর সাম রিজন অলওয়েজ স্ট্যাটিক ব্লকটা সবার আগে লোড হবে রাইট হ্যাঁ বাট এটা হচ্ছে আসলে কনস্ট্রাক্টের সাথে তেমন কোনো ডিফারেন্স নাই অ্যাকচুয়ালি এটা যা করাও যা কনস্ট্রাক্টের মধ্যে করো তা কারণ হচ্ছে আমরা সেই আমার যে কন্ট্রোলার ক্লাসের মধ্যেই আমার যে ইনিশিয়ালাইজেশন ক্লাসে সেই হচ্ছে স্ট্যাটিক ফিলগুলো আর কি মানে একটা ক্লাসের জন্য একটাই থাকে আর কি ফিলগুলোর কথা বলতেছে এবং ক্লাস লোডার এটাকে একবারই এক্সিকিউট করে কিন্তু কনস্ট্রাক্টর ধরুন মাল্টিপল টাইম যদি অবজেক্ট ক্রিয়েট করা তাহলে মাল্টিপল টাইম হ্যাঁ 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 এটা ডিফারেন্স এটা একটা ওই ইম্পর্টেন্ট ডিফারেন্স আচ্ছা আমি আমি একটু ছোট্ট ও শান্তনু ভাই কি অবস্থা আচ্ছা আপনার সাথে মানে প্রথম সম্ভাষণে কথা বলতেছি ঠিক আছে সো স্ট্যাটিক এর একটা ছোট মেইন প্রপার্টি যেটা বলি স্ট্যাটিক হচ্ছে এমন এক ধরনের আমি বলি ধর্ম বা প্রপার্টি স্ট্যাটিক মেথড হতে পারে ফাংশন হতে পারে ব্লক হতে পারে যেটা ক্লাসের সমস্ত অবজেক্ট ওয়াইজ শেয়ার হবে সো দ্যাট মিন্স এটা হচ্ছে কাইন্ড অফ গ্লোবাল ভ্যারিয়েবল ফর সি সি প্লাস প্লাস যারা জানে আর এইটার স্ট্যাটিক ব্লকের ভিতরে সেই আইটেমগুলি থাকা উচিত যেগুলো আসলে কোনো অবজেক্টের স্পেসিফিক প্রপার্টি না এটা ক্লাসের প্রপার্টি সেই অনুযায়ী
এটাকে ডিক্লেয়ার করা হচ্ছে পারে। যেমন একটা উদাহরণ দিই, যদি আমাদের একটা বিল্ডিং ধরে যাচ্ছে, একটা বিল্ডিং এর একটা ক্লাস বানাচ্ছি, একটা বিল্ডিং কে রিপ্রেজেন্ট করবে, সো বিল্ডিং এর কয়টা রুম আছে ওই বিল্ডিং এর ভিতরে, এটা হতে পারে সেই বিল্ডিং ক্লাসের প্রপার্টি, বা প্রত্যেকটা বিল্ডিং এর যেসব আলাদা আলাদা প্রপার্টিগুলো আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলো বিল্ডিং টু ওয়াইজ আলাদা আলাদা ভেরি করবে। আর ফ্রম দ্য জেভিএম পার্সপেক্টিভ, যখন আমরা ক্লাস স্ট্যাটিক ব্লক ইনিশিয়ালাইজ করি, তখনও আমাদের নর্মালি পারমিজন স্পেসে এই মেমোরিটুকু ইমপ্লিমেন্ট হয়। সো এটার হ্যান্ডেলটা হয় পুরোটাই ক্লাস লোডারের শুরুতে, শুরুর ব্লকে, যার জন্য স্ট্যাটিকের সাথে যখনই আমরা সিঙ্ক্রোনাইজ অ্যাড করে দেই, তখন এই ক্লাসের যখন ক্লাসের রিপ্রেজেন্টেশন হয়, তখন ওই অবজেক্টটা আর কি লক হয় না, আর লকটা হয় হচ্ছে ফুল ক্লাসের মেটা ইনফরমেশন, তখন আর ক্লাস আর ইনিশিয়েট করা যায় না। সো স্ট্যাটিক ইউজ করার জন্য খুব কেয়ারফুলি ইউজ করা উচিত, আনলেস আমরা যদি স্পেসিফাই না হয়ে থাকি যে হ্যাঁ এই জিনিসটা আমাদের স্ট্যাটিকভাবেই আসতে হবে। এবং স্ট্যাটিক আইটেমগুলো কিন্তু টেস্ট করাও বেশ কষ্টকর। আমি এটাই হচ্ছে বলতে চাচ্ছিলাম আমি এখনই, যে এই ধরনের আমি হচ্ছে কখনোই স্ট্যাটিক ইউজ করিনি, কারণ এগুলো ইউনিট টেস্ট করা খুবই ডিফিকাল্ট, ভয়াবহ রকম ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমি যখন একটা ক্লাস ইউনিট টেস্ট করব, তখন আমি চাইবো যে ওই ক্লাসটার যত রকম এক্সটার্নাল ডিপেন্ডেন্সি আছে, লাইক আমার এই হোম কন্ট্রোলার ক্লাসটা যদি ইভেন আরেকটা ক্লাস, সে এক্সাম্পল কিচেন কন্ট্রোলার নামে একটা ক্লাস আছে, যদি সেই ক্লাসটার উপর ডিপেন্ডেন্ট থাকে, আমি চাইবো হচ্ছে যে যখন আমি হোম কন্ট্রোলার ক্লাসটা টেস্ট করব, ইউনিট টেস্ট করব, তখন যেন আমার ওই কিচেন কন্ট্রোলার উপর যে ডিপেন্ডেন্সি আছে সেটাও রিমুভ করে ফেলতে। কারণ ইউনিট টেস্ট সাধারণত একটা ক্লাস ইউনিট টেস্ট করা হয় একদম আইসোলেশন, মানে একদম ইন্ডিভিজুয়াল ব্লক হিসেবে। যদি স্ট্যাটিক ব্লক গুলাকে সাধারণত মক করা দেখা যায় জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর একটা প্রবলেম আছে স্ট্যাটিকে, সেটা হচ্ছে এই ধরনের ইনিশিয়াল ব্লক গুলা কখনো ওভাররাইড করা যায় না, যদিও ওভাররাইড করাটাও হচ্ছে কিন্তু আর একটা প্রিন্সিপাল ব্রেক করে সলিডের, সেটা হচ্ছে এল পার্ট, যেটা হচ্ছে আমরা পরের পার্টে কথা বলবো। বাট তারপরেও মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কুইক ফিক্সের জন্য ওভাররাইড কাজে দেয় স্ট্যাটিক বিহেভিয়ার বা স্ট্যাটিক মেথডের মধ্যে। ফর এক্সাম্পল, যদি কোনো বিজনেস লজিক আমরা ইমপ্লিমেন্ট করি এবং ওটা যদি কোনো একটা স্পেশালাইজড ভার্সন বা ওটা থেকে একটু ডিফারেন্ট ভার্সন যদি কখনো আমরা চাই কখনো, তখন আমার সেই ক্লাসটাকে ওভাররাইড করে সেই বিহেভিয়ারটা ওভাররাইড করা সম্ভব হয় না। আচ্ছা, আমি একটু একটু একটা কোশ্চেন করি, আমার মধ্যে বিগিনারদের এই কোশ্চেনটা প্রচুর আছে, সেটা হচ্ছে যে সব আমি কুড়াতে অনেক দেখেছি, ইভেন ইভেন জ্যাকবিডিতে হয়তো অনেকে করে রাখছে, সেটা হচ্ছে যে গুড জাভা প্রোগ্রামাররা কি হচ্ছে ইফ এলস ব্লককে অলওয়েজ অ্যাভয়েড করে কিনা, বা ইফ এলস ব্লককে অলওয়েজ অ্যাভয়েড করে হচ্ছে পলিমরফিজম ইউজ করে এটাকে কোনো বেটার সলিউশন নিয়ে আসাটা কি বেটার আইডিয়া কিনা, এটা নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি আর কি। আমার মনে হয় আজকে যে স্যাম ভাইয়ের যে এক্সাম্পলটা, এটা কিন্তু একটা ভালো এক্সাম্পল। শুরুর দিকের উনার কোডটা ছিল ইফেলস দিয়ে দিয়েই, ওটাকে কিন্তু অ্যাভয়েড করে উনি একটা সুন্দর ডিজাইন এনেছেন, রাইট? তো সেই হিসেবে দেখলে ইফেলস মানে যদি কারো অনেক ইফেলস লাগে তাহলে তার মানে ডিজাইনে কিছুটা হলেও প্রবলেম আছে। এই ধরনের কখনো কোন রকম কোন হার্ডকোর রুল নাই, কারণ ইফেলস ও একটা ল্যাঙ্গুয়েজের একটা একদম কোর পার্ট। হ্যাঁ, ইফেলস এর অ্যাপ্লিকেবিলিটি না থাকলে অবভিয়াসলি সেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনক্লুড হইতো না। অবভিয়াসলি ইফেলস এর অ্যাপ্লিকেশন আছে, বাট ইফেলস যদি একটা সিম্পল ব্লক ছাড়া কমপ্লেক্স কিছু হয়, যেমনটা আমি প্রথমে ক্রিয়েট করছিলাম, ইফ ডু দিস, এলস ডু দিস, এলস ইফ ডু দিস, এলস ইফ ডু দিস, এই ধরনের কমপ্লেক্স কিছু হইলে সেটাকে অলওয়েজ রিমুভ করা বেটার। হ্যাঁ, বাট এগেইন সামটাইমস অনেক সময় দেখা যায় যে আমাদের প্রজেক্টে খুবই স্ট্রিক্ট ডেডলাইন থাকে, একদম একদম স্ট্রিক্ট ডেডলাইন থাকে, এবং এই সময় লোকজন হচ্ছে অনেক সময় শর্টকাট করতে চায়। সেক্ষেত্রে অনেকে করে কি এরকম একটা কুইক ফিক্স করে, বাট তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সেটা যদি করে তাহলে ওই যে একটা টার্ম বলে টেকনিক্যাল ডেট, মানে হচ্ছে আমার সফটওয়্যারের কাছে আমার দেনা, আমার সফটওয়্যারের কাছে আমার ডিজাইন দেনা বেড়ে যায়, এবং ভবিষ্যতে যখনই আমরা চান্স পাবো ফার্স্ট চান্সেই আমার হচ্ছে এখানে এসে ওটাকে রিমুভ করতে হয়, রিমুভ করা উচিত। কিন্তু যদি একটা ইফ এলস ব্লক যদি সিম্পল হয় এরকম, যদি ইফ কন্ডিশন স্যাটিসফাইজ দেন ডু দিস, এলস ডু দিস, সিম্পল টাইপ অফ কন্ডিশন হলে সেটা ঠিক আছে, অবভিয়াসলি আমরা সেটাকে ইউজ করতেই পারি। হ্যাঁ,
Right. আর আমরা আপনারা যারা অডিয়েন্স যারা শুনতেছেন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে আমাদের এই কিউএ একটা সেকশন আছে সেখানে গিয়ে কোশ্চেন করতে পারেন আমরা মানে এই কিছুক্ষণ পরেই হচ্ছে কিউএ সেশনের দিকে চলে যাব তো হচ্ছে এখান থেকে আমরা আসলে আমার মনে হয় অনেকেই হচ্ছে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন ওসিপি আসলে কি জিনিস আচ্ছা এখানে আমি আরো কিছু অ্যাড করতে চাই এটাতে কিন্তু এই ওসিপি প্রিন্সিপালটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল হ্যাঁ রাইট কারণ হচ্ছে আশা করি আপনারা সবাই জন স্কিডকে চেনেন কে কে জন স্কিডকে চেনেন শান্তনু ভাই মনে হয় অবশ্যই চেনেন যারা সি শার্প নিয়ে একটু হলেও কাজ করছে তারা সবাই চেনেন সি শার্প এন্ড জাভা সবাই হচ্ছে জন স্কিডকে চেনে জন স্কিডকে আমি দেখাচ্ছি জন স্কিডকে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি জাস্ট ইউ আর অলরেডি শেয়ারিং ইউর স্ক্রিন সো ক্যান গো টু দি ওয়েব প্রজেক্ট ইয়া মানে ওই ওয়েব সেকশনটা কিভাবে সুইচ করে ওয়েব সেকশনটা আপনি কি হচ্ছে শেয়ার আনশেয়ার করতে হবে ফার্স্ট টাইম হ্যাঁ 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 সো ওয়েবটা হচ্ছে এখানে ওকে সো আমি এখন স্ট্যাক ওভারফ্লোতে হ্যাঁ তো স্ট্যাক ওভারফ্লোতে আছে আমি ইউজার্স এখানে গেলাম আমি রেপুটেশন দিলাম আমি কিছু দেখি না কালো দেখি ওয়াই দেন একটু দেন আবার আবার রিসার্চ করতে দেন for some reason দেখাচ্ছে আমি এন্টার স্ক্রিন Sayem, are you there? Sorry guys for interruption. Okay, Sayem bhai Chrome crash korche, so ami take abar invite kortechi. First of all, okay, ami take chake remove kortechi then I'll invite him. Okay, I'm going to invite him again. Okay, so Sayem bhai join করতে থাকো এর মধ্যে আমি একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাই ওয়ান সেকেন্ড সেটা হচ্ছে আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া এখন আসে নাই আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস শেয়ার করতে চাই এখানে একটা বক্স দেখা যাচ্ছে ওপেন ফর এক্সটেনশন এটা হচ্ছে আসলে স্প্রিং ফ্রেমওয়ার্কের একটা হচ্ছে ডকুমেন্টেশন ওয়েব ফ্রেমওয়ার্ক আছে সো এই পার্টের একটা বক্স আমি একটু দেখাতে চাই যে এই লাইনটি একটু পড়ি The key design principle in the Spring Web MVC and the Spring in general is the open for extension, close for modification principle. অর্থাৎ আসলে আমরা যদি স্প্রিং ফ্রেমওয়ার্কের সোর্স কোড দেখি আমরা কিন্তু এটার প্রচুর ইউজ কেস দেখতে পারবো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আই রিয়েলি রিকোয়েস্ট ইউ গাইস টু গো থ্রু দি স্প্রিং সোর্স কোড ইউ উইল গেট টু নো এ লট অ্যাবাউট দি স্প্রিং ফ্রেমওয়ার্ক আমাকে শোনা যাচ্ছে রাইট আমরা সাইন থেকে পেয়ে গেছি সো আমি যেটা বলতেছিলাম মিনওয়াইল যে স্প্রিং ফ্রেমওয়ার্কের সোর্স কোডগুলো যদি আমরা দেখি আর কি তাহলে হচ্ছে এরকম অনেক ধরনের প্রিন্সিপাল ইমপ্লিমেন্টেশন দেখতে পারবো আর একটা জিনিস বলে রাখি স্প্রিং ফ্রেমওয়ার্ক এর সোর্স কোডগুলো সবচেয়ে গুছানো একটা সোর্স কোড সোফার আমরা যদি বলতে পারি আর কি চোখ বন্ধ করে তো হচ্ছে সেখান থেকে আপনারা অনেক কিছু আসলে শিখতে পারবেন লেটস গেট ব্যাক টু দিস সাইমন ওকে আমি জানি না কি হচ্ছে এখানে আমার ক্রোমটা একটু ওয়ার্ড বিহেভ করতেছে বাট জন স্কিপ হচ্ছে স্ট্যাক ওভারফ্লোর লাইক লিজেন্ড আমাদের আমরা যেমন ফেসবুকে রজনীকান্তের জোক দেখি রজনীকান্তের জোকগুলো আসলে চাকনরিস জোক থেকে আসছে তো জন স্কিপকে নিয়ে আমাদের স্ট্যাক ওভারফ্লোর কমিউনিটি এরকম অনেক জোকস আছে হ্যাঁ তো জন স্কিপ হচ্ছে একটা খুব ফেমাস আর্টিকেল লিখছিল সেটা হচ্ছে যে ওপেন ক্লোজ প্রিন্সিপাল এই ওপেন ক্লোজ প্রিন্সিপালের মধ্যে কোনটা ওপেন
ওপেন বলতে কি বোঝাচ্ছে এখানে কি ওপেন থাকবে কি ক্লোজ থাকবে আমরা কিভাবে জানবো ফর এক্সাম্পল লেটস সে আমি হচ্ছে এখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি এই মুহূর্তে আমার বাসায় তিনটা ডিভাইসই আছে ফ্রিজ মাইক্রোওয়েভ অ্যান্ড টিভি এবং আমি ভবিষ্যতে আগামী এক বছরের মধ্যে নতুন কোনো ডিভাইস আমার বাসায় আসার চান্স দেখতেছি না এখন এটার জন্য আমি কি এরকম একটা অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস ক্রিয়েট করে তারপর সেখান থেকে ইমপ্লিমেন্ট করে এরকম অ্যাবস্ট্রাকশন লেয়ার রেখে তারপর আমার ইমপ্লিমেন্টেশন ডিজাইন করব নাকি আমি জাস্ট সরাসরি তিনটা হার্ড করে ক্লাস ডিক্লেয়ার করে ফেলবো কারণ প্রথম ওয়েটা সবাই মনে করে ইজিয়ার বেটার ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কুইকলি করে ফেলতে পারে অত বেশি কিছু অত ইনডাইরেকশন নাই কারণ হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশনে এরকম যত ইনডাইরেকশন থাকবে ইনডাইরেকশন বলতে বোঝাচ্ছে যে আমার হোম কন্ট্রোলার যে মেথডটা আছে সেই হোম কন্ট্রোলার মেথডটার মধ্যে প্রথমে হোম কন্ট্রোলার মেথডটা আপডেট ডিসপ্লে মেথডটা কল হচ্ছে সেই আপডেট ডিসপ্লে থেকে আমরা একটা ম্যাপ থেকে একটা ভ্যালু বের করে সেটার উপর আবার আপডেট ডিসপ্লে আপডেট উইথ ভ্যালু কল করতেছি এই ইনডাইরেকশনটা না করে সরাসরি আপডেট ডিসপ্লে মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেললেই তো হয় ইফ এলস ব্লক দিয়ে কারণ আমার আমি আগামী এক দুই বছরের মধ্যে এখানে নতুন কোনো ডিভাইস অ্যাড করার কোনো সম্ভাবনা দেখতেছি না তাহলে কেন শুধু শুধু এই কমপ্লেক্সিটিটা বাড়াবো কমপ্লেক্সিটি বাড়ার একটা অসুবিধা যেটা আছে আমার প্রজেক্টে যদি 6 মাস পর বা 7 মাস পর যদি নতুন একজন ডেভেলপার জয়েন করে তাহলে তার এই কোডটা বুঝতে একটু সমস্যা হতে পারে কারণ সবাই হচ্ছে কারণ সবাই হচ্ছে একই রকম এরকম এরকম স্টাইলে হয়তো অনেকে ডিজাইন নাও করতে পারে অনেকে হয়তো জাস্ট ওই ইফেলস এর মাধ্যমে ডিজাইন করে হয়তো অভ্যস্ত থাকতে পারে হ্যাঁ তো তার প্রশ্ন ছিল যে এই ওপেন ক্লোজের প্রিন্সিপালের মধ্যে কোনটা ওপেন রাখতে হবে কি ওপেন রাখবো কি ক্লোজ থাকবে এই জিনিসগুলো আসলে মানে কোন ক্লাসটা ওপেন থাকবে কোন ক্লাসটা ক্লোজ থাকবে এই জিনিসগুলো আসলে একদম কোনো কনক্রিট রুল নাই যে কারণে যেটা হয় অনেক রকম মিসকনফিউশন কনফিউশন জেনারেট হয় এবং যেখানে দেখা যায় যে উল্টা আরো ডিজাইন ড্যামেজ ক্রিয়েট হয় তো এরকম আরো অনেকে আছে এই সলিড প্রিন্সিপালের প্রত্যেকটা প্রিন্সিপাল নিয়ে স্পেশালি সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালটা নিয়ে ভয়াবহ রকম ডিবেট আছে এতই ভয়াবহ রকম ডিবেট আছে যে হ্যাকার নিউজে ওই সিঙ্গেল রিস্ক এক লোক একটা কম্পোস্ট লিখছিল যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল এবং সেটার ডিসকাশনটা এতদূর পর্যন্ত গেছে যে সলিডের যে যে এ মানে যে সফটওয়্যার আর্কিটেক্ট এই টার্মটা প্রথম পয়েন্ট করছে আঙ্কল বব রবার্ট মার্টিন সেই রবার্ট মার্টিন নিজে এসে ওই থ্রেডে কমেন্ট করছে যে সিঙ্গেল রেসপন্স এবং ক্লিয়ার ক্লারিফাই করতে চাইছে যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল বলতে সে আসলে কি বোঝাতে চাইছে এবং তার দুই দিন পরে সে তার যে কোম্পানি আছে এইট লাইট থেকে আরেকটা আবার এটা মানে 2014 সালে আরেকটা আর্টিকেল লিখছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল কি সেটা ভালো মতো বোঝানোর জন্য একইভাবে এই ওপেন ক্লোজ প্রিন্সিপালটা নিয়েও এরকম ডিসপিউট আছে যে কি ওপেন রাখতে হবে কি ক্লোজ রাখতে হবে সেটা আমি এই মুহূর্তে বসে বুঝতে পারবো না এটার এগেনস্টে আবার যে কাউন্টার লজিক আছে সেটা হচ্ছে যে যেটা বলে যে আমরা সবসময় চেষ্টা করব যে ভবিষ্যতের জন্য যতটুকু সম্ভব আমার কোড বেসটাকে ফ্লেক্সিবল রাখতে ফর এক্সাম্পল আমি যদি দেখি যে আমার তিনটা ক্লাসে একই রকম জিনিস ইমপ্লিমেন্ট করতে সর্ট অফ লাইক সিমিলার এবং তাদের যে মেথডগুলো আছে সেগুলোর মধ্যে একরকম সর্ট অফ লাইক সিমিলার ইন্টারফেস আছে লাইক আমার যে কন্ট্রোলারগুলো ছিল এখানে ফিস কন্ট্রোলার কফি কন্ট্রোলার মাইক্রোস কন্ট্রোলার এরা সর্ট অফ লাইক প্রত্যেকটা এক একটা ডিভাইসকে রিপ্রেজেন্ট করতেছে এবং প্রত্যেকটারই সর্ট অফ লাইক সিমিলার মেথড ছিল তো এখান থেকে খুব ন্যাচারালি বোঝা গেছে যে এই তিনটার একটা স্বাভাবিকভাবে একটা কমন টাইপ থাকতে পারে সো আমরা সেই কমন টাইপটা অ্যাবস্ট্রাক্ট করে নিয়ে গেছি বাট কোনো কোনো অনেক সময় দেখা যায় যে এই ধরনের কোনো ক্লিয়ার কাট কোনো হায়ারার্কি বোঝা যায় না হ্যাঁ তো লোগো এই আর্টিকেল গুলো পড়ে নিয়ে নিব এবং আমি হচ্ছে এই ভিডিও ইউটিউব ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংকগুলো শেয়ার করব আপনাদের জন্য ওকে হ্যাঁ শিওর বাট যাই হোক তো যেটা আরেকজন লোক যেটা বলে সেটা হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার ডিজাইন করি সেই ডিজাইনটা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য আমার যদি সফটওয়্যার ডিজাইন করতে না হতো আমি জাস্ট সিম্পলি একটা ক্লাস ওপেন করে আমার যতগুলো ক্লাস লাগে ক্লাসের মধ্যে মেথডগুলো লিখতে থাকতাম ইচ্ছা মতো লিখতে থাকতাম বাস আমার সফটওয়্যার রান করলো আমার কাজ শেষ সাধারণত আমরা সেটা করি না আমরা যখন ডিজাইন করি সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ডিজাইন করি এইভাবে যে ভবিষ্যতে আমার হয়তো এই সফটওয়্যারটা ওই অ্যাপ্লিকেশনটা নতুন করে কাজ করতে হবে বা নতুন নতুন ফিচার অ্যাড করতে হবে সো এইখানে অলওয়েজ একটা সেন্সিবল ট্রেড অফ মেইনটেইন করতে হবে যে আমরা কতটুকু ফ্লেক্সিবল রাখবো এবং কতটুকু এক্সট্রা কমপ্লেক্সিটি অ্যাড করবো কারণ যত বেশি ফ্লেক্সিবল করতে যাবো তত আমার এক্সট্রা কমপ্লেক্সিটি অ্যাড হতে থাকবে এবং এক্ষেত্রে একটা জিনিস খুব কাজে দেয় সেটা হচ্ছে রিফ্যাক্টরিং যদি আমরা দেখি যে কোনো একটা জিনিস আমরা এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করছি হার্ড কোডেড ভাবে ইফ এলস দিয়ে বাট ভবিষ্যতে গিয়ে দেখা যাচ্ছে এক বছর পর গিয়ে দেখা যাচ্ছে আমি আমার বাসায় তিনটা ডিভাইস ছিল আমি এখন আরেকটা ডিভাইস কিনলাম একটা রেডিও তখনই আমার
বুঝতে পারা উচিত যে যেহেতু আমি প্রথমে মনে করছিলাম আমার কোনো নতুন ডিভাইস অ্যাড হবে না, এক বছর পর গিয়ে দেখা গেল আমি নতুন একটা ডিভাইস কিনছি, তার মানে হয়তো আগামী দুই বছর পর বা তিন বছর পর হয়তো আর একটা ডিভাইস অ্যাড হইতে পারে। সো সেক্ষেত্রে আমার এখানে এটা বেটার এখনই রিফ্যাক্টর করে অ্যাবস্ট্রাক্ট করে ফেলা উচিত। সো এটা একটা রিজনেবল ট্রেড অফ হতে পারে। রাইট, ওকে, সো থ্যাংক ইউ সায়েম ভাই ফর ইওর এক্সেলেন্ট পয়েন্ট, এন্ড আই থিংক আমরা এখন কিউএতে যেতে পারি। একটা এক্সেলেন্ট কোশ্চেন আছে আমাদের এখানে, আমি যদি কোশ্চেনটা রিড আউট করি, সেটা হচ্ছে যে if we make application based on single responsibility principle, then isn't it as same as OCP, as each component should have the ability to add new functionalities in SRP? But what are the differences between SRP? SRP আর OCP actually দুইটা দুইটা different জিনিস deal করতেছে। Single responsibility principle যেটা বলে যে একটা ক্লাসের একটাই মাত্র রেসপন্সিবিলিটি থাকবে এবং সেই রেসপন্সিবিলিটি থাকবে হচ্ছে খুব ক্লোজলি অ্যালাইন। ফর এক্সাম্পল আমার যে ক্লাসটা ছিল, আমি আবার একটা স্ক্রিনটা শেয়ার দেওয়ার চেষ্টা করি, আশা করি আমার এটা আবার ক্রাশ করবে না। ক্রাশ করে নাই। ওকে, ফর এক্সাম্পল আমার যে ফ্রিজ কন্ট্রোলার ছিল, সেখানে আমার একটা ফ্রিজ কন্ট্রোলার, সে হচ্ছে আমার ফ্রিজে যত রেসপন্সিবিলিটি আছে সেগুলো হ্যান্ডেল করতেছে। বাই দ্য ওয়ে, ফ্রিজ কন্ট্রোলার জিনিসটাও কিন্তু সর্ট অফ লাইক অ্যান এন্ট্রি প্যাটার্ন, কারণ ফ্রিজ কন্ট্রোলার বলতে আসলে কি বোঝায়, আমরা একটা ক্লাস ডিক্লেয়ার যদি করি, একটা ক্লাস যদি ক্রিয়েট করি, তাহলে সেই ক্লাসের নামটা থেকে ক্লাসের ইন্টেন্টটা বুঝতে পারা উচিত। আমার ফ্রিজ কন্ট্রোলার জিনিসটা কি বোঝাচ্ছে, বোঝায় যে ফ্রিজকে কন্ট্রোল করে, বাট ফ্রিজের কোন পার্টটা কন্ট্রোল করতেছে এক্স্যাক্টলি, সেটাও একটা সেটা কিন্তু আমার ক্লাসের নাম থেকে বোঝা যাচ্ছে না। বাট আমার এই ওপেন ক্লোজ প্রিন্সিপাল এক্সাম্পলের জন্য কিন্তু একটা এক্সাম্পল ধরলাম। সো ফর এক্সাম্পল এখন আমি ধরি যে এখানে আমি একটা নতুন মেথড অ্যাড করলাম, ক্লিন ফিড অর সামথিং লাইক দ্যাট, যেখানে হচ্ছে ক্লিন ফিড হতে পারে অর কি হতে পারে, একটা সিম্পল এক্সাম্পল আর একটু সিম্পল এক্সাম্পল চিন্তা করি। ফর এক্সাম্পল আমার যে ভ্যালুটা আছে এখানে, যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে, আর চিন্তা করেন যে এটা ইন্টিজার না, ফর এক্সাম্পল ফর এ মোমেন্ট আমরা চিন্তা করি যে এখানে একটা মেথড আছে যে এই ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং হিসাবে আছে। হ্যাঁ, জাস্ট ফর দ্য সেক অফ এক্সপ্লেইনিং সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। এখন আমি চাই যে আমার যে ভ্যালুটা আসতেছে, আমার এই ভ্যালুটা চেক করে দেখতে যে এই ভ্যালুটার যে কোনো স্পেস আছে কিনা, হ্যাঁ ভ্যালুটার মাঝখানে কোনো হোয়াইট স্পেস আছে কিনা। চেক ইফ দ্য ভ্যালু হ্যাজ এনি স্পেস, এবং ধরে নেন যে আমরা অ্যাপাচি কমন্সের নাম শুনি নাই, সো এই জিনিসটা আমাদের নতুন লিখতে হবে। তো আমি হচ্ছে এখানে চেক করলাম, চেক করার পর তারপর দেখলাম যে এটার মধ্যে কোনো হোয়াইট স্পেস নাই, এভরিথিং ইজ ফাইন, তারপর আমি হচ্ছে আমার নর্মাল বিজনেস লজিক যে ইমপ্লিমেন্টেশন আছে সেটা দিয়ে প্রসিড করলাম। এখানে যে কাজটা আমি করছি যে আমি এখানে চেক করতেছি যে আমার এখানে হোয়াইট স্পেস আছে কি না, এবং এটার জন্য আমার আমি একটা সেপারেট প্রাইভেট মতো ডিক্লেয়ার করলাম, রিমুভ হোয়াইট স্পেস। এই যে আমার যে ক্লাসটা আছে এখন সেই ক্লাসটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ভায়োলেট করতেছে, যদিও এটা ওসিপি ফলো করে। কারণ কি, কারণ আমার ফ্রিজ কন্ট্রোলার, আমার ফ্রিজ কন্ট্রোলার আমি ক্রিয়েট করছিলাম ফ্রিজ রিলেটেড জিনিসপত্র ডিল করার জন্য, এখন আমি এখানে একটা মেথড ক্রিয়েট করছি যে মেথড হচ্ছে একটা স্ট্রিং থেকে একটা হোয়াইট স্পেস রিমুভ করে। দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, দুইটার ফোকাস টোটালি ডিফারেন্ট দিকে। আমার যদি এখন কফি কন্ট্রোলারের মধ্যে আমার যদি এখন এই একটা একইভাবে যদি আমার এরকম ভাইস প্রেসিডেন্ট পদ দরকার হয়, ম্যাক্সিমাম লোকজন যেটা করে যে এটাকে কপি করে ওখানে ইউটিলিটি ক্লাসে নিয়ে যায়, ওই ফ্রিজ কফি কন্ট্রোলারের মধ্যে নিয়ে যায়। সো সিঙ্গেল রেসপন্সিবিলিটিবল ভায়োলেট করলে দেখা যায় যে যে এই ধরনের যে মেথডগুলো আছে এগুলো প্রায় সময় ডুপ্লিকেট হয়ে যায়। এটা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ভায়োলেট করার একটা বাজে সাইড। বাট যদিও এখন আমার ফ্রিজ কন্ট্রোলারটা ওসিপিটা ফলো করতেছে, এটাতে আমার ক্লাসটা ওপেন আছে ফিচার এক্সটেন্সের জন্য, আমি যদি ফ্রিজ কন্ট্রোলার থেকে ডিপ ফ্রিজ কন্ট্রোলার বানাতে চাই ভবিষ্যতে, এটাকে ওভাররাইড করে সেটা করতে পারবো,
মোট কথা হচ্ছে এখানে আমার ওসিপি ভায়োলেট করার মতো এখন কিছু হয়নি অ্যাপ্লিকেশনের মধ্যে, কিন্তু আমার এই ক্লাসটা ইজিলি সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ভায়োলেট করতে করতেছে। সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে এক্সাম্পল, যদি আর কোনো ভাইয়েরা কেউ অ্যাড করতে চান প্লিজ গো অ্যাহেড। আচ্ছা আমি একটু অ্যাড করতে চাই এখানে ওসিপি এবং এসআরপি এর জন্য। আসলে এটা সায়েম যেটা বললো যে কাইন্ড অফ ব্যালেন্স, ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রজেক্ট যত বড় হয় এটা তত বিস্তৃতি বাড়ে। যেমন ফর এক্সাম্পল এই ফ্রিজ কন্ট্রোলারের ভিতরে যদি ফ্রিজের বৈশিষ্ট্য চিন্তা করা যায়, অনেক সময় দেখা যাবে যে ফ্রিজের মেকানিক্যাল বৈশিষ্ট্য, যন্ত্রের বৈশিষ্ট্য, সামনের ডোরের বৈশিষ্ট্য সবগুলোর জন্য আবার আলাদা কন্ট্রোলার ডিক্লেয়ার করা হতে পারে। এটা পুরোটাই প্রজেক্ট এবং ব্যালেন্সের জন্য করে। আমি এই জন্য একটা জিনিস পছন্দ করি যাতে আমার এই ডিসিশন মেকিংয়ে সোজা হয়, সেটা হচ্ছে টিডিডি। আমি যদি আমার যে ফাংশনালিটি খুব প্রয়োজন সেই অনুযায়ী যদি আমি আমার ফাংশনালিটিগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, তখন আমার এই সিঙ্গেল রেসপন্সিবিলিটি এবং ওপেন কোর্স প্রিন্সিপাল পুরোটাই ডিফাইন করতে সুবিধা হয়। আমি পুরোটাই আলাদা আলাদাভাবে ডিফাইন করে দিতে পারবো এবং রিফ্যাক্টরিংটা ওই সময় খুব কাজে দেয় যে কীভাবে আমি আমার মেইন কাজগুলো এবং টেস্ট কাজগুলোকে আলাদাভাবে আইসোলেট করে ফেললাম, যাতে একটা আরেকটার উপর কলিউশন না করে। অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি অনুযায়ী ফাংশনগুলি গুছানো এবং এমনভাবে ওসিপি অ্যাপ্লাই করলাম যাতে ক্লাসগুলোর ভিতরে একটা সজ্জা সবসময় মেনটেন থাকে। Anyone? I think we have got the answers. So that's the answer of this question. And another question is actually that she asked for, say, would you like to discuss the phase of web application development process? Definitely, we'll look forward to have this type of session in future. Definitely, there's Sayem Bhai, Shantanu Bhai, Oronno Bhai, thakben. Asha kori, in discussion. হ্যাঁ, ওই ফেজেস অফ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসেসটা আসলে খুবই বড় হয়ে যাবে ডিসকাস করার জন্য, আসলে একটা বিশাল টপিক। বড় না, এবং এটা ওই যে কোম্পানি যে মেথডোলজি ফলো করে লাইক অ্যাজাইল বা ওয়াটারফল বা কানবান, সেই অনুযায়ী কিন্তু অনেকটা ডিফার করে। আর এখন তো ডেভঅপস চলে আসছে, এখন ডেভঅপসে তো বড় একটা পার্ট চলে যায় হচ্ছে ডেভেলপমেন্টের পার্টে। তো বিগিনারদের বলে রাখি আমরা কিন্তু বেশ কিছু কিওয়ার্ড শিখে রাখছি এখানে, আমরা কিছু বেশ কিছু ইন্টারেস্টিং কিওয়ার্ড বলেছি এখানে, যেমন হচ্ছে টেকনিক্যাল ডেপ্ট, ডেভঅপস, আইওসি, তারপরে হচ্ছে ওয়াকেমল বাগ। হ্যাঁ রাইট, এগুলো নিয়ে আপনারা সার্চ করতে পারেন, তাহলে হয়তো আপনারা ডেফিনেটলি ইন্টারেস্টিং কিছু জিনিস করতে পারবেন। হ্যাঁ ছাত্র ভাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টের এখন কিন্তু পুরোটাই হয়ে গেছে ডিস্ট্রিবিউটেড, মানে হচ্ছে ওয়েবের ভিতরে যারা ব্যাকএন্ডে কাজ করে তারা শুধু ব্যাকএন্ডই করে, যারা ফ্রন্টএন্ডে কাজ করে তারা শুধু ফ্রন্টএন্ডই করে, যারা ডেটাবেজে কাজ করে তারা ডেটাবেজই করে, যারা হয়তো হোল প্রসেসটা টেস্টিং করতেছে তারা শুধু টেস্টিংই করতেছে। সো যার জন্য এই ফেজটা, এই পুরো জিনিসটা হয়তো মানে ফেজ বাই ফেজ করলে বেটার হয়, লাইক ওয়েবের পার্ট, লাইক সার্ভারের পার্ট, ডেটাবেজের পার্ট, পারসিস্টেন্ট লেয়ারের পার্ট বা টেস্টিং এর পার্ট, এই পার্টগুলো আলাদাভাবে করলে হয়তো স্পেসিফিক আনসার দেওয়া সোজা হয়। আর ওয়েব ডেভেলপমেন্টের প্রসেস সম্বন্ধে যেহেতু বলছেন, আমার যেটা ব্যক্তিগত মতে এটা ওয়েব ডেভেলপমেন্ট বলে না, যে কোনো প্রসেস, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টের কোনো প্রসেস, যে কোনো একটা প্রসেস স্পেসিফিক হলে যারা আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি অন্তত পক্ষে সুবিধা হয়। ওকে, সো আমাদের আসলে প্ল্যান হচ্ছে এই ভার্চুয়াল মিটআপটা কন্টিনিউ করা রেগুলারলি। সো হোপফুলি কোনো কোনো সামনের ফিউচারের কোনো সেশনে আমরা আস্তে আস্তে কিছু কিছু টপিক হয়তো কভার করবো, আমরা জানি না আসলে আমরা সব কিছু কভার হয়তো করতে পারবো কিনা, বাট আমাদের ইচ্ছা ডেফিনেটলি আছে। সো গাইস, উই আর রানিং আউট অফ টাইম, আমরা একদম শেষে শেষের দিকে যদি আপনার কেউ কিছু বলতে চান এন্ড নোট হিসেবে, সাইম ভাই। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, আমাকে বলা হয়েছিল মিটআপটা ইনফর্মাল কিন্তু সবাই খুব ফর্মালি কথা বলতেছে, কেন? আসলে তাই না, ওই মিটআপে তো ওই রেকর্ডিং হয় তো, এখন কে কি বলবে কোশ্চেন করতে যাই কে কি বলবে, আমি আমি আমিও এই জন্য প্রথমত নার্ভাস ফিল করতেছিলাম, পরে চিন্তা করে রকম বলছে এটা তো ইনফর্মাল, তো ইনফর্মালি কথা বলি, এর জন্য আপনার সাথে খুব খুশি হয়ে গেছিলাম। তবে অভিনন্দন যে ওরাকলে আমাদের জুগবিডিতে চলে আসছে, আমরা যেহেতু ম্যাপে দেখতে পাই এটা তো ভালো। আমি গত সপ্তাহে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স ইয়ে করি, গত সপ্তাহে আমাদের গত সপ্তাহ ঠিক না
তিন দিন আগে আর কি আমাদের পোলিশ জাভা ইউজার গ্রুপে মিট আপে গেছিলাম আর কি। সো এদের এখানে প্রায় 200 উপরে লোকজন ছিল। এই স্কাই নামে একটা কোম্পানি আছে, ওদের প্রায় ইউকেতে ওদের হচ্ছে মেইন ডিপ্লয়মেন্টস। সো ওরা ওদের আর্কিটেকচারটা শেয়ার করতেছিল, ফুল আর্কিটেকচার। আর্কিটেকচার হচ্ছে ক্লিন আর্কিটেকচার, মেইনলি লেয়ার আর্কিটেকচারের বিডিডি মডেল, মানে হচ্ছে বিহেভিয়ার ড্রিভেনে ওরা বিজনেসটাকে ডিস্ট্রিবিউট করছে, ফুল লেয়ার আর্কিটেকচারে করা। তো ওরা আর্কিটেকচার ডিফেন্ড করছিল। সো ফুল মিট আপ হয়েছে হচ্ছে অ্যারাউন্ড 2.5 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা ছিল হচ্ছে আর্কিটেকচারাল ডিসকাশন, আর 1 ঘন্টা ছিল হচ্ছে অ্যান্ডি গ্রাবনার ছিল হচ্ছে ডাইনাট্রেসার। সো সে পারফরমেন্স টুল আর হলো পারফরমেন্স অ্যানালাইসিস দেখাচ্ছিল আমাকে, ওই ইনভাইট করছিল যে আসলে ভালো। তো গিয়ে যেটা মনে হলো যে আমাদের মিট আপগুলো চাইতে এদের মিট আপগুলো অনেক বেশি পরিমাণে টেকনিক্যাল ইনফরমেটিভ, মানে হচ্ছে একেবারেই কোড ধরে ধরে মানুষের কোন জায়গায় প্রবলেম সেইটা ডিফাইন করা। সো আমার মনে হয় আমাদের যদি আমরা এই প্র্যাকটিসটা করি যে একেবারে ফুল স্পেসিফিক ছোট একটা সার্ভে করি যে কোন জায়গাগুলোতে আমাদের ছেলেমেয়েগুলো বেশি প্রবলেম ফেস করে, কোন জায়গাগুলোতে আমাদের বেশি জানা উচিত, স্পেশালি আর্কিটেকচার, আমি মনে করি যে এই জায়গাটা অনেক মানে বড় গ্যাপ আছে। কারণ হচ্ছে ইভেন ইভেন আর্কিটেকচার বা ধরো মেসেজিং কিউজ বা ব্রোকার আর্কিটেকচার বা মেসেজ বাস আর্কিটেকচার, এই জিনিসগুলো বোঝানো বেশ কষ্ট। তারপরে লেয়ার আর্কিটেকচার সবচেয়ে সহজ, এটা হচ্ছে সবাই ব্যবহার করে, এবং ব্যবহার না করলেও অনেকটা ওই প্রিন্সিপাল ফলো করলে লেয়ার আর্কিটেকচার হয়ে যায়। আর তারপরে ধরো এই যে নতুন ফরমেশন চলে আসছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, যে তারপরে ইক্লিপসের মাইক্রো কার্নেল আর্কিটেকচার বা প্লাগেবল আর্কিটেকচার, এগুলো সম্বন্ধে বোঝানো। বা আমি যেমন একটু চেষ্টা করতেছিলাম যে আমাদের ওই ছোট ফ্রেমওয়ার্ক বানাচ্ছিলাম প্লাগ ইন আর্কিটেকচার, প্লাগ ইন আমার টিমমেটকে বুঝাইতে বুঝাইতেই আমার 2 দিন লাগছে, যে প্লাগ ইন থাকবে, এটা রেজিস্ট্রি থাকবে, আমার জার ফাইল ফেলার সাথে সাথে সে জার ফাইল পার্স করে সেই অনুযায়ী গুইকে চেঞ্জ করবে। এই সিম্পল টার্ম বুঝাতে গিয়ে আমার যে নাকা নিচু বলে হয়েছে, আমার মনে হয়েছে যে আসলে আমাদের এই জিনিসগুলি আর কি সহজে রিডিফাইন করা উচিত। এবং আমি ইউরোপের লোকদের বলতেছি, আর আমাদের পোলাপানির কি অবস্থা আমি তো কল্পনাও করি। আমাদের যে আমি একটা জিনিস সেটা করতে, সেটা হচ্ছে আমাদের আমাদের দেশে মানে আমিও যখন বাংলাদেশে মানে আমাদের দেশে যে ধরনের কাজগুলো হয়, আমরা মেইনলি হচ্ছে আউটসোর্সিং বেস, তো যে কারণে হচ্ছে আমাদের আসলে আনফর্চুনেটলি আমাদের আসলে ওই স্কেলের কাজটা করার সুযোগ সুবিধা সব জায়গায় হয় না। বাংলাদেশে কয়েকটা কোম্পানি আছে যারা বড় বড় ভালো কাজ করতেছে, কিন্তু ওই রকম এখানে যেমন সব স্কেল, যেমন ধরেন এখানে যে আমার আমি যে কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে আছে মাত্র 10 জন না 11 জন এমপ্লয়ি আমরা টোটাল মনে হয়, হ্যাঁ 10 জন 11 জন এমপ্লয়ি আমরা টোটাল। আমরা হচ্ছে আমাদের কোম্পানিতে অলরেডি হচ্ছে এখন মাইক্রোসফট একদিকে দিকে যাচ্ছে, আমরা হচ্ছে আজুর সার্ভিস বাস মেসেজ কি ওইগুলো ইউজ করি, ওগুলো ইউজ করে আমাদের ইন্টারনেস্টান্সের মধ্যে মেসেজ পাসিং এগুলো সব কন্ট্রোল করে, এগুলো সব করতে হয় একটা সিম্পল অ্যাপ্লিকেশনের জন্য, এটা রেস্টুরেন্টের একটা সিম্পল অ্যাপের ব্যাক এন্ড সেটার জন্য। বাংলাদেশে আমরা আনফর্চুনেটলি হচ্ছে আমরা এই ধরনের কাজ করার সুযোগটা একটু কমই মনে হয় আমার আর কি, একদম জেনারিক লেভেলে। বাট আস্তে আস্তে অবস্থা ভালো হচ্ছে, এখন হচ্ছে অনেক কোম্পানি বাংলাদেশি কোম্পানিদের দোষ দিব না, এর কারণ হচ্ছে যে বাংলাদেশি কোম্পানিগুলো কিছু কিছু কোম্পানি আছে যাদের টেকনোলজি কিন্তু ভালো, ভালো না তা না, কিন্তু সমস্যা হচ্ছে তারা শেয়ার করে না, বা তাদের কোম্পানিতে যারা ওই রেসপন্সিবল পজিশনে আছে তারা শেয়ার করে না, এইটা ইম্পর্টেন্ট। সব একটু লেজি টাইপের আর কি, সিরিয়াসলি আমি এই ধরনের সিচুয়েশন কোনো পড়ি না আর কি। বাট আসলে বেসিক্যালি কি, যারা সিনিয়র বাংলাদেশে সিনিয়র ইঞ্জিনিয়াররা, তারা যেটা হয় যে আসলে অনেক কিছু নিয়ে বিজি থাকে, তো তাদের পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক সব মিলিয়ে হচ্ছে আমার এক্সট্রা আরেকটা কাজে যাবে, এইটা এইটা আমি এগ্রি করি। স্পেশালি একবার একবার মানে ফ্যামিলি লাইফে চলে গেলে আসলে আসলে এটা সত্যি আসলে মানে সবকিছু মেইনটেইন করা আসলে খুব ডিফিকাল্ট, মানে সময় কই থাকবে স্বাভাবিকভাবে। But we are trying. আমরা হচ্ছে এখন কিছু পুশ করার চেষ্টা করতেছি, দেখি যে সাইম ভাই কাছে ধরে নিয়ে আসছি, আমি ডেফিনেটলি সাইম ভাইকে আরো অনেক কিছু ট্রাই। না না, এইজন্য আমি রোকনকে বিশেষ ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে সাইমকে ধরে নিয়ে আসছো, কারণ ওর পর থেকে থাকতে বাধ্য হবে আর কি, যেহেতু নাম লিস্টে চলে আসছে। কারণ হচ্ছে দরকার, কারণ আমাদের যারা যারা ধরো শেয়ার করে বা যাদের নলেজেবল ক্যাপাবিলিটি আছে, তারা যদি শেয়ার না করে
তাদের দেখে অন্তত পক্ষে যারা নলেজেবল পার্সন তারা কিন্তু আসবে, মানে জিনিসটা এমন না যে আমরা অনেক কিছু জানি, এটা কিন্তু একদমই না, ঠিক না? আপনি আমাকে নলেজেবল বলতেছেন শুনে আমার খুব হাসি পাচ্ছে। না না না, হাসি পাওয়ার রাগ করে যেটাই করো, মানে জিনিসটা এরকম যে ধরো তোমাকে দেখে যদি আরেকজন সিনিয়রের এই উৎসাহটা হয়, ঠিক আছে, সায়েমের মতো পিচ্ছে পোলা পান, শান্তনুর মতো গাধা সোধা শিখাইতেছে, অ্যাটলিস্ট আমরা ট্রাই করতে হয়। আমাদের দেশে কিন্তু ভালো লোকজন আসে, নাই তা কিন্তু না। হ্যাঁ, আমার মতো বলদ যদি আসতে পারে তাহলে আরো জি জি আসলে অবশ্যই আসতে পারে, এটাই চলে। হ্যাঁ ঠিক আছে, আমি না, কারণ হচ্ছে যে আমাদের কমিউনিটিতে সমস্যা হচ্ছে যে একজন ধরো কেউ একটা প্রশ্ন দিল, অ্যানসার করার লোকই খুঁজে পাওয়া যায় না, প্রতি প্রশ্নটা সহজ ছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো হোপফুলি আমাদের অবস্থা আসলে চেঞ্জ হবে সামনে, আশা করতেছি, আমরা কাজ করতেছি, দেখা যাক, আমরা লিস্ট হোপ ফর দ্য বেস্ট। অর্ণব ভাই, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং? না ভাই, রাজা বলছে ঠিকই বলেছে। Bye, Sayem bhai. Thank you. Okay, thank you. Bye-bye. Okay. Goodbye, everyone. Goodbye.